খুঁজে পাওয়া যায় না, দেখা যায় না চোখে। আর ওই যে উপরে এই যে এটা দেখছো গাইজ, এই যে এটা হচ্ছে চিনাটা, দেখেছো পুরো ফুল সাদা বডি, দেখেছো এটা হচ্ছে চিনাটা। চিনাটার হাইট নিয়েছে কেমন দেখেছো, এই দেখো ভালোই হাইট নিয়েছে গাইজ, কোনো সমস্যা নেই। আর ওই দেখো সুলতান কোথায় সেটা দেখো তোমরা। তো নতুন একটা দিনে নতুন একটা সকালে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে গাইজ সকাল ছটা। তো সকাল ছটার কারণ তোমরা নিশ্চয়ই জানো, সকাল ছটায় আমি পাড়া ওড়াতে এসেছি। ভেবেছিলাম যে সকাল এই 5:30 নাগাদ ওড়াবো, কিন্তু গাইজ ছটা বেজে গেলো, রোদ বেরিয়ে গেছে গাইজ। তো সমস্যা নেই গাইজ, বলেছি যখন ওড়ানো স্টার্ট আজকের থেকে তো ওড়ানো স্টার্ট। কারণ হচ্ছে এরা না উঠতে উঠতে জানো তো এরা বসে যাচ্ছে, এরা ভালো উঠছে না, এর জন্যই সকাল সকাল ওড়ানো গাইজ। তো চলো আবার বাইরে গিয়ে দেখে নি কে কে উঠছে, কেমন উঠছে, কত হাইটে আছে। তো চলো প্রথমেই দেখতে পাচ্ছি চারটে এখানে আছে, চুচুর জোড় আছে, সুলতান আছে, সুলতান নেই, লালশিরা আছে, কালশিরা আছে, চিনাটা আছে, আর নতুন বাচ্চা আছে গাইজ। আর উপরে দেখতে পাচ্ছি উপরে যে দুটো উঠছে, এটা হচ্ছে সুলতান আর হচ্ছে সুলতানের মা, এই দুজনই বেস্ট গাইজ। ছাড়ার সাথে সাথে খুঁজে পাওয়া যায় না, দেখা যায় না চোখে। আর ওই যে উপরে এই যে এটা দেখছো গাইজ, এই যে এটা হচ্ছে চিনাটা, দেখেছো পুরো ফুল সাদা বডি, দেখেছো এটা হচ্ছে চিনাটা। চিনাটার হাইট নিয়েছে কেমন দেখেছো, এই দেখো ভালোই হাইট নিয়েছে গাইজ, কোনো সমস্যা নেই। আর ওই দেখো সুলতান কোথায় সেটা দেখো তোমরা, সুলতান কোথায়, সুলতানের সুলতানের মা, ও এই যে হচ্ছে সুলতানের সুলতানের মা গাইজ। আর নিচেতে যে কটা পাক দিয়ে বেড়াচ্ছে সে কটা হচ্ছে কালশিরা আছে, কালশিরা তো এমনিও পাক দেয় না অত বেশি, কালশিরা ওর উঠতে একটু কষ্ট হয় ঠিক আছে, ও ছোটোবেলার থেকে বেশি ওড়ে না। আর নতুন বাচ্চাগুলো গাইজ পাক দিয়ে যাচ্ছে, আর নতুন যে পায়রাটা এনেছিলাম আমি লালশিরার জন্য সেই পায়রাটাও উঠছে, কই গেল সে, ঝাঁক কই গেল। এই যে এরা আস্তে আস্তে গাইজ হাইট নিচ্ছে, আমার মনে হচ্ছে একটু করে হাইট নিচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা উপরেগুলো দেখো, উপরেগুলো কোথায় গেছে, ওই দেখো উপরেগুলোকে গাইজ খুঁজে পাওয়া যাচ্ছে না, কই গেল কই গেল। আমি 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 ফোনেই খুঁজে পাচ্ছি না, কারণ চিনাটা উঠছে তো চিনা হচ্ছে বডি সাদা, কই গেল। ওই যে ওই যে এই 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 যে হচ্ছে চিনা আর লালশিরা, আর তার উপরে আছে টপে আছে সুলতান আর সুলতানের মা গাইজ। তো বেশ ভালো কথা, থাকুক সুলতান আর সুলতানের মা উঠতে থাকুক, ওরা সবকটাই উঠতে থাকুক, দেখি এদের খবর কী, এদের অবস্থা কী, ভেতরে এরা কী করছে, কিরে কী খবর। তো সবাইকে অনেক অনেক গুড মর্নিং সকালবেলা গাইজ। এই দেখো ফিমেলটা আংড়াইয়া লেতি হোজাব জোর জোর সে, তাই তো, হ্যাঁ কুড়ুমুড়ু কুড়ুমুড়ু হচ্ছে গাইজ। গাইজ কিংটা কই রে, আর একটা মগরা কই, ও ওই যে এই সাইডে আছে মগরাটা। তো সব কটা ভালোই আছে, সুস্থ আছে, কোনো সমস্যা নেই। আমি সকাল সকাল আমার চেক করতে, এত সকাল সকাল চেক করতে আসার একটাই উদ্দেশ্য যে কোনো পায়ে অসুস্থ আছে নাকি গাইজ, সেটাই তো, সেটা বড় কথা না। বড় কথা আমি ভেবেছি যে রিও আর রিওর বন্ধুকে যে ছেড়ে দিতে হবে, সবার আগে তো আমার রিওর বন্ধুকে ছাড়তে হবে। কারণ হচ্ছে জানো তোমরা যে টিয়া পাখি ধরলে সমস্যা, মানে পোষা হলে সমস্যা হচ্ছে, ঝামেলা অত ঝামেলার দরকার নেই, রিওর বন্ধুকে আজকেই ছেড়ে দেবো গাইজ, কোনো সমস্যা নেই। কিন্তু ছাড়বো কখন, কীভাবে ছাড়বো সেটাই ভাবছি, কারণ ওর দুটো ডানা হালকা হালকা করে বাঁধা আছে, সে বাঁধনটা খুলতে হবে, তো খোলার সময় তো গাইজ সমস্যা, ও তো ধরতে গেলেই চলে যায়, একদম ওইখানে চলে যায় গাইজ। ওর জন্য আর কী করতে হবে বলো তো, আগে করতে হবে দরজাটা খুলে রাখতে হবে যাই বাইরে বেরোবে, তারপর একটা কাপড় ফাপড় দিয়ে ধরতে হবে গাইজ, সমস্যা নেই, সব কিছুই দেখাবো তোমাদের। তো দেখে নি পায়রাগুলো কোথায় উঠছে, একটু নিচে নামলো না উপরে গেল, ও এই দেখো এই দেখো এই 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 গ্রুপ আছে নিচে, তার উপরে আছে লালশিরার চিনার গ্রুপ দুটো, আর তার উপরে আছে সুলতান, সুলতানের সুলতানের মার তো জবাব নেই গাইজ, দেখা যাচ্ছে না চোখে, দেখা যাচ্ছে না এত দূরে চলে গেছে। ওই যে এই যে ওই দিকে, এই দিকে চলে গেছে গাইজ, আসুক আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো না এগুলো না, ওপরেগুলো না, ওপরেগুলোও সুলতান সুলতানের মা না, সুলতান সুলতানের মা গেল, কে বলি গেল। ওই দেখো আসছে আসছে গাইজ আসছে, এই যে এই যে এই যে দেখেছো দেখেছো, হ্যাঁ ওই যে আসছে, বাহ খুব সুন্দর খুব সুন্দর। আর এর ভেতরে আমার মনে হচ্ছে বিবেকের একটা ম্যাট্রেস আছে, নাও থাকার চান্স আছে গাইজ, দেখছি না বিবেকের ম্যাট্রেস কই, নেই নেই নেই, গাছে বসে পড়েছে, আমার মনে হচ্ছে বিবেকের ম্যাট্রেস, বিবেকও উড়িয়েছিল বাড়ি থেকে, কিন্তু আমার মনে হচ্ছে না এখানে আছে। তো গাইজ এরা উড়তে থাকুক, তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটু পরে, যখন সবকটাকে একবারে ছাড়বো খেতে দেবো তখন দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য একটু রেস্ট নিয়ে নাও।
চলে এসেছি সব কটাকে খেতে দিতে, কিন্তু একটা কেউ গাছ আমি দেখতে পাচ্ছি না আপাতত। আর আমি আমার সাথে এনেছি কি বলতো, এর ভেতরে কি আছে, এর ভেতরে আছে লেবু, আছে লবণ, আছে আর একটু চিনি আছে গাইস, কারণ ওদের জলের সাথে গুলে দেবো, ওই ওআরএসের কাজটা করে দেবে গাইস, কোনো সমস্যা নেই। কারণ সকালবেলা উঠলো যেহেতু একটু দরকার আছে, একটু স্লাইন টাইপের জলের দরকার আছে, তো সেটা বড় কথা না, বড় কথা চলো গিয়ে সব কটাকে ছেড়ে দিই, জল দিয়ে দিই, আর সব কটাকে দেখি ডাক দিই, যে কটা বাইরে ছিল সব কটাকে ডাক দিই, কারণ একটা কেউ তো আমি দেখতে পাচ্ছি না আমার সামনে। আমার সামনে কি এই ছাদেই নেই গাইস, কই গেল, কোথায় গেল সব কটা? যে কটা ভেতরে আছে সে কটাকে আগে ছেড়ে দিই গাইস, আয় 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 আয়। আর ওআরএসের জলটা হচ্ছে এর খাওয়াটা খুব দরকারি গাইস, এর জন্য আমি প্রতিদিন এত তাড়াহুড়ো করে গাইস ওআরএসের জলটা নিয়ে আসি। আয় 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 আয়, দেখি পাখির খাঁচাটাও খুলে দিই। আর গাইস রিওকে ছাড়তে হবে, সরি রিওর বন্ধুকে ছাড়তে হবে, কিন্তু আমি ভয় পাচ্ছি গাইস, আমি ধরলে যদি আমাকে ঠোকায় গাইস ওকে কীভাবে ছাড়বো আমি বুঝতে পারছি না। দেখি রিওকে আগে বের করতে হবে, বের করে রেখে তারপরে খাঁচার মুখটা খুলে দিতে হবে, খুলে দিলে একটু তো বাইরে বেরোবে, একটু বাইরে বেরোলে তখন কাপড় ফাপড় দিয়ে ধরা যাবে, ধরে ডানার টেপটা খুলে দিতে হবে গাইস, কী করে হোক, কিন্তু আমার একার দ্বারা সম্ভব হবে না। দেখি বিবেককে ডাক দিতে হবে একটু পরে গাইস, সব কটাকে খেতে দিয়ে দিই, দেখি সব কটাকে ডাক দিই। হাই 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 হাই, কই খাবারের ডিব্বাটা কোথায় গেল? আছে ভেতরে, আছে, কোনো সমস্যা নেই। তো গাইস সবটাকে খেতে দেওয়ার আগে আমরা ভেতরে দেখে আসি বাচ্চাগুলোর কী অবস্থা, কেমন আছে, সুস্থ আছে না, ভালো আছে না, খারাপ আছে, সেটা দেখে আসি। এই যে মক্ষিটা গাইস, মক্ষিটা আশা করি কিছুদিনের ভেতরে খোপ থেকে বেরিয়ে যাবে, তাই তো, তাই তো, কিন্তু অত তাড়াতাড়িও বেরোবে না গাইস, এখন লাগবে 5-6 দিন তো লাগবেই, মক্ষি কালবেটি দুটোরই একই এজ, একই বয়স, তো ওরকম টাইম তো লাগবেই গাইস, সেটা বড় কথা না। বড় কথা এবার কাল তোমার কালবেটির বাচ্চা কই, এই দেখো এই দুটো ভালো লেভেলে বড় হচ্ছে, ফিমেলটা ঠিকই আছে গ্রোথ, মেলটা মেলটার তুলনায় ফিমেলটা তো ভালোই আছে, তোমরা জানো, তোমাদের আগেও দেখিয়েছি। আর এই যে ডিম, ডিম দুটো চেক করে নি কেমন অবস্থায় আছে, হ্যাঁ এটাও ভালো, এটাও ভালো, দুটোই ভালো আছে, কোনো সমস্যা নেই। এই যে গাইস ফিমেল বাচ্চাটা, ফিমেল বাচ্চাটা আমি খুশি আছি যে মুখের মতন মাথাটা এসেছে, থ্যাংক ইউ, কুচু কুচু কুচু, ওর বাবা ঠোকায় আবার, কি শয়তান। এই যে গাইস চুচুর বাচ্চা, চুচুকা বাচ্চা, তো চুচুর বাচ্চা ওড়বে না খেলবে না কি করবে গাইস এই জানে গাইস। আর এর নিচে তো আছে জানো তোমরা দেশির ডিম, ভালো কথা থাকুক, এর ডিম পরেই চেক করবো। আর এখানে একটা বাচ্চা ছিল, একটা বাচ্চাকে কাল পেটি খাইয়ে দিচ্ছে, চলে যাচ্ছে, এর কোনো প্রবলেম হচ্ছে না। আমি ভেবেছিলাম যে আমি পার্লেজি বিস্কুট খাবো, খাওয়াবো, এক ভাই আমাকে বলেছিলো যে পার্লেজি বিস্কুট খাওয়াতে, কিন্তু ভাই আমার ইঞ্জেকশনটা খারাপ হয়ে গেছে, আমি খাওয়াতে পারছি না পার্লেজি বিস্কুট, আর হচ্ছে ওর মা বাবাও ভালো খাইয়ে দিচ্ছে, দেখা যাক খাওয়াতে থাকুক, পরে যখন এখন তুই ছেড়ে দেবে খাওয়ানো তখন আমি খাইয়ে দেবো। আর দেখো সব কটা গাইস লাইন দিয়েছে, সব কটা লাইন দিয়েছে, কোনো সমস্যা নেই, দেখি সব কটাকে ডেকে আবার খেতে দিয়ে দিই, তার আগে ফোনটা আমাকে স্ট্যান্ড দিতে হবে। তোকে ফোনটা স্ট্যান্ড দিইনি, কারণ হচ্ছে এই ডাকবো আমি, এই আশাটা তোমরা দেখতে পারবে না যদি আমি স্ট্যান্ড দেওয়া থাকে ফোনটা। আয় 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 আয়, সপটে কি আছে এখানে? আয় 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 আসে না কেন? আরে কত লেট করবে রে, আয় আয় আয়, সবটা গেছে একসাথে আসবে, এক একটা করে ছাড়িয়ে ছিটিয়ে ছাড়িয়ে ছিটিয়ে আসছে, এখানে চলে এসেছে বেশ কটাই। আজকে সুলতান আর সুলতানের মা ফাটিয়ে দিয়েছে গাইস, সেই উড়া দিয়েছে, অসাধারণ উড়া দিয়েছে গাইস, সত্যি কথা বলতে অসাধারণ উড়া দিয়েছে, তাই তো সুলতান, সুলতানের মা গাইস না হলেও 1 ঘন্টা 20 মিনিট উড়েছে, সিরিয়াসলি বলছি 1 ঘন্টা 20 মিনিট উড়েছে দুজন মা বেটায়, পুরো পাল্লা দিয়ে দিয়ে উড়েছে গাইস। কই সুলতান কই? ও সুলতান এখনও উপরে আছে গাইস, নিচে আসলে আমি ধরিয়ে দেখে দেবো, দেখিয়ে দেবো, দেখি স্ট্যান্ড দিয়ে নিই এবার।
এখনো চুচুর বাবা বাকি আছে, সুলতানও বাকি আছে। সুলতান ওই দেখো বসে আছে ওইখানে, আরাম কর, পরে আসলে খেতে পাবো না, ঠিক আছে? আয় আয় আমি জলটা নিয়ে আসি। এবার এদের জলটা বানিয়ে দিই, জলটা বলেছিলাম লেবু জল দিয়ে ভালো করে বানাতে হবে। আগে এটা পরিষ্কার করে নেবো, এটা না ডেলি ডেলি নোংরা হয়ে যায়, এরকম খতরনাক খতরনাক নোংরা হয়। লেবু লবণ চিনি দেখো ভরে আছে, লেবুর জল দিয়ে দেবো। লেবুর বীজ গুলো বেছে বেছে ফেলতে হবে, বীজ ধরো বাঁচানোর ওদের মুখে চলে গেল গিয়ে গলায় বেঁধে থাকবে, তাহলে আবার আরেকটা এক্সট্রা থাকবে। সবকটা খাওয়া দাওয়া করে চলে গেছে ওদের গন্তব্যস্থলে, ওরা যেখানে কোরাকুরি করে। গাইস এদের না মেন হচ্ছে আমাকে গ্রিট দিতে হবে, বুঝলে? গ্রিট এদের খুবই দরকার, শরীরের খুবই দরকার, কারণ গ্রিটের ভেতরে লবণ থাকে, ইটের গুঁড়ো থাকে, অনেক কিছু থাকে, এদের সত্যি খুবই দরকার। গাইস দেখি আমাকে আমার খুব শিগগিরই গাইস গ্রিট বানাতে হবে, বিশেষ করে হচ্ছে এই ওড়া পায়রাগুলোর জন্য। ওড়া পায়রাগুলো সবথেকে বেশি গ্রিট খায়। এই ফ্যান্সিগুলোর কথা বাদই দিলাম, ফ্যান্সিগুলো মাটি হলেও কাজ চলে যায় ফ্যান্সিগুলোর, তো বাদবাকিগুলো আর এখানে একটাকেও আমি দেখতে পাচ্ছি না, সব কটা চলে গেছে ওদের ছাদে। তো বেশ ভালো কথা, ওদের ছাদে গিয়ে কী কী করে বলো তো, ওই দেওয়ালের সিমেন্টগুলো খায় ওদের গ্রিটের ঘাটতিটা পূরণ করার জন্য, ওই সিমেন্ট টিমেন্ট খায়। তো ওই ঘরের ভেতরে আপাতত একটাও নেই, লেবু জল টল সবই তো দিয়ে দিয়েছি, তোমরা দেখলে সব কটা চলে গেছে ওরা ঘুরতে। তো ব্লগটা আমার শেষ করতে হবে, যেহেতু এটা সকালের ব্লগ, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার যাচ্ছে রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই।